আসসালামু আলাইকুম প্রিয় ভাই ভাইবোনেরা, কি খবর? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। ফোনের ব্যবহার একটু বেড়ে যাওয়ার কারণে ইদানিং খুব বেশি বেশি চার্জও দিতে হচ্ছে আপনাদের সবার ফোনে। কিন্তু আপনি জানেন কি, ভুলভাবে ফোন চার্জ দিলে আপনার ফোনটা ড্যামেজ হতে পারে, সেই সাথে ফোনের ব্যাটারিও। তাই আজ আপনাদের সামনে চলে এলাম ফোনে চার্জ দেওয়ার দারুণ কিছু টিপস নিয়ে। এগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার ফোনের ব্যাটারি হবে দীর্ঘস্থায়ী, সেই সাথে বেঁচে যাবে আপনার স্বাদের স্মার্টফোনটি। প্রিয় দর্শক, সঠিক নিয়মে ফোন চার্জ না করলে আপনার ফোনের ব্যাটারি তো ড্যামেজ হতে পারে, সেই সাথে ড্যামেজ হয়ে যেতে পারে আপনার স্বাদের স্মার্টফোনটির হার্ডওয়্যার। নিজেদের দোষে ফোনের ব্যাটারি নষ্ট করে এরপর কিন্তু আমরা গাল বন্ধ করতে থাকি ফোনের নির্মাতাদের। আমাদের আজকের টিপসগুলো আপনি যদি অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে আশা করা যায় আপনার ফোনের ব্যাটারি অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। টিপস নাম্বার এক, ফোনের চার্জ শেষ হওয়ার পরে অবশ্যই ফোন থেকে আপনার চার্জার ডিসকানেক্ট করুন, কারণ আমাদের বেশিরভাগ ফোন কিন্তু ওভার চার্জ প্রোটেক্টেড নয়। সুতরাং আপনার ফোনটি ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও যদি চার্জারটি আপনার ফোনের সাথে কানেক্টেড রাখেন তাহলে কি হবে, ওভার চার্জ হবে আর এর ফলে আপনার ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে, সেই সাথে আপনার ফোন। সুতরাং ব্যাপারটা মাথায় রাখুন। অনেকে তো আবার এক ধাপ এগিয়ে রাতে ঘুমানোর সময় ফোনে চার্জার কানেক্টেড করে সকালে ঘুম থেকে উঠে তারপরে ডিসকানেক্ট করেন। বিলিভ মি, এটা আপনার ফোনের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। টিপস নাম্বার টু, সবসময় ফোনের চার্জ রাখবেন 20% থেকে 80% পর্যন্ত, কারণ এখনকার বেশিরভাগ ফোনে ব্যবহার করা হয় লিথিয়াম পলিমার আর লিথিয়াম আয়ন ব্যাটারি, আর এই ব্যাটারিগুলো কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত রিসাইকেল হতে পারে। ধরেন কোনো কোনো ফোনে 400 বারের মতো, কোনো কোনো ফোনে 600 বার, এইরকম। তো এই সংখ্যাটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ফোন দুর্বল হতে থাকে। চার্জিং লেভেল 20-80% মধ্যে রাখলে এই রিসাইকেলটা শেষ হতে পারে না। আপনার ফোনের ব্যাটারির কিন্তু মেমোরি রয়েছে এবং এটা কিন্তু তার চার্জিং সাইকেলটা মনে রাখতে থাকে, আপনি কতবার চার্জ করলেন এবং ডিসচার্জ করলেন। সুতরাং আমরা যদি কোনোভাবে এই প্রসেসটাকে ফাঁকি দিতে পারি তাহলে আপনার ফোনের ব্যাটারি অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। সুতরাং সবসময় আপনার ফোনের চার্জিং লেভেল 20-80% মধ্যে রাখুন, ব্যাস। এটা কিন্তু দারুণ একটা হ্যাকিং। কিন্তু ইয়েস, এখানে কিন্তু একটা কিন্তু আছে, আপনার ফোন কেনার পর প্রথম চার্জ কিন্তু 100% করতে হবে। টিপস নাম্বার তিন, দয়া করে গণহারে পাওয়ার ব্যাংক ইউজ করবেন না। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সব শেষ কবে চার্জার দিয়ে তার ফোনে চার্জ করেছেন ঠিক মতো মনেই নেই, মানে নিয়মিত পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করেন। বিলিভ মি, এটা কিন্তু আপনার ফোনকে ড্যামেজ করতে পারে, কারণ হচ্ছে বেশিরভাগ পাওয়ার ব্যাংকগুলো একটা নির্দিষ্ট মাত্রার তড়িৎ প্রবাহের মাধ্যমে চার্জ আদান প্রদান করে, আর আপনার ফোন যদি এই নির্দিষ্ট মাত্রার তড়িৎ প্রবাহটি গ্রহণ করতে সক্ষম না হয় তাহলে ধীরে ধীরে আপনার ফোনের ব্যাটারি ড্যামেজ হতে থাকবে, সেই সাথে আপনার ফোন। সিম্পল হিসাব। টিপস নাম্বার ফোর, দয়া করে ফোনের সাথে দেওয়া অরিজিনাল চার্জারটি ব্যবহার করুন, কারণ ওইটা আপনার ফোনের তড়িৎ প্রবাহ গ্রহণ করার ক্ষমতার উপরে ভিত্তি করেই বানানো। অরিজিনাল চার্জারটা যদি আপনি হারিয়ে ফেলেন কোনো কারণে, কোনো সমস্যা নেই, বাজার থেকে আপনি যখন চার্জার কিনবেন খেয়াল করবেন আপনার ফোনের ইনপুট এবং চার্জারের আউটপুট যেন মিল থাকে। টিপস নাম্বার পাঁচ, সম্ভব হলে 3 মাস পরপর আপনার ফোনের ব্যাটারি ডিসচার্জ করুন এবং 0-100% পর্যন্ত আবার চার্জ করুন, এটা আপনার ফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করবে। টিপস নাম্বার ছয়, এটা অনেক কঠিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি নিজে অবশ্য এটা ঠিক মতো মানি না, তারপরেও আপনাদের সাথে শেয়ার করা দরকার, সেটা হচ্ছে আপনার ফোনে চার্জ দেওয়ার সময় দয়া করে ফোনের ব্যাক কভারটি খুলে রাখুন। কারণ আপনারা সবাই জানেন যে ফোনের চার্জিং এর সময় আপনার ফোন হিট প্রোডিউস করতে থাকে আর এই হিটটা কিন্তু আপনার ফোন অ্যাবজর্ব করতে থাকে যদি ব্যাক কভারটা খুলে না রাখেন, আর এতে কি হয়, ধীরে ধীরে আপনার ফোন তো ড্যামেজ হবেই, সাথে আপনার ফোনের প্রসেসর, সিপিইউ, জিপিইউ যা যা আছে সবকিছু দুর্বল হতে থাকবে। সুতরাং খুবই ইম্পর্টেন্ট। এবার টিপস নাম্বার সাত, আপনার ফোনে চার্জ দেওয়ার সময় কিন্তু কোনোভাবেই আপনার ফোন ব্যবহার করা যাবে না, ফোনে চার্জ দেওয়ার সময় কোনোভাবেই ফোন চালানো যাবে না, এতে করে কিন্তু মারাত্মকভাবে ড্যামেজ হতে পারে আপনার ফোনের ব্যাটারি, সেই সাথে আপনার ফোন। প্রিয় দর্শক, অসচেতনতার ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আমাদের ফোনের ব্যাটারি, সুতরাং কোনো ফোনের ব্যাটারি যতদিন যাওয়ার কথা আমাদের এই ভুলগুলোর কারণে কিন্তু তার থেকে অনেক কম সময় পরে দুর্বল হয়ে যেতে থাকে। আর আপনারা জানেন পাপি যেমন 7 ঘর নিয়ে মরে, তেমনি ফোনের ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার আগে আপনার ফোনের প্রসেসর, সিপিইউ, জিপিইউ, র্যাম, রম, ডিসপ্লের ব্রাইটনেস ইত্যাদি যা যা আছে সব মোটামুটি দুর্বল করে দিয়ে তারপর মরে। তো জেনে গেলেন ফোনে চার্জ দেওয়ার দারুণ কিছু।